ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামের উনিশশো সালে দশ অক্টোবর পা খানাদার বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা সহ তেতাল্লিশ জন নারী পুরুষকে একসাথে নির্মমভাবে হত্যার তিপ্পান্নতম গণহত্যা দিবস উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গেল মঙ্গলবার সকাল দশটায় আত্মদানকারী শহীদদের স্মরণে উপজেলার খাড়ঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়িত কমিটি আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় খারঘর ও গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরাইল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও গণকবর সংরক্ষণ কমিটির সাধারণ জীবনের সঞ্চালনায়। প্রধান হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী কর্মকর্তা ভূমি মাহমুদা জাহান নবীনগর থানা কর্মকর্তা ভারপ্রাপ্ত তদন্ত সজল কান্তি দাস আনসার বাহিনীর উপজেলা কমান্ডার মঞ্জুরুর হোসেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম শাহন উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান নান্নু মাস্টার ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম এম এস পি মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ শরীফুল আলম বরাইল ও মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বীর মুক্তিযোদ্ধা রজব আলী মোল্লা মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে আবুল কাশেম ও সাবেক মেম্বার তাজুল ইসলাম প্রমুখ বক্তারা বলেন খার ঘর অনেক মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে যাদের পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে শহীদ ও আহত হয়েছেন সবার একটি চাওয়া যাতে সরকারের মানবিক দৃষ্টি ও সহযোগিতা কামনা করেন এবং গণকবর সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তবে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্থানীয় গ্রামবাসীদের আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি গণকবরের অবকাঠামো উন্নয়নের সব ধরনের সহযোগিতা করার কথা জানান উপজেলা প্রশাসন